মহাপবিত্র রমজান মাস, আমাদের অনেক গর্ভবতী মায়েরা, প্রসূতি মেয়েরা আমাদের কাছে প্রশ্ন করেন যে আমরা রোজা থাকা ঠিক হবে কিনা। এখানে এটা নির্ভর করে কিন্তু মায়েদের শারীরিক অবস্থার উপর। এখানে দূর থেকে আমরা কোনো টিভি প্রোগ্রামের ভিতরে, সেহরি প্রোগ্রামের ভিতরে এই ধরনের মন্তব্য করাটা আমাদের জন্য সঠিক না। এই মন্তব্যটা করবে আপনার যে গাইনির ডাক্তার আছে। আপনি নিশ্চয়ই যখন যে কোনো মা প্রসূতি হয় তখন আমরা অনুরোধ করি যে আপনি একজন ভালো গাইনোকোলজিস্ট অথবা একজন গাইনির লোক বা গ্রামের দায়রা, অনেক এক্সপার্ট দায় আছে, অনেক এক্সপার্ট মুরব্বী আছে, অনেক ভালো বুঝে মায়েরা, খালারা, চাচিরা, বোনেরা, বড়ো বোনেরা আছে, তাদের সাথে আপনার পরিস্থিতির উপরে আপনি একটু কাউন্সিলিং করে নেবেন। এখন সারা বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের 10% অংশ হল কাউন্সিলিং, মানে আলোচনা করা, বুঝে নেওয়া, অভিজ্ঞ লোকজনের কাছে, অভিজ্ঞজনের কাছে, একজন ভালো কবিরাজের কাছে, ভালো একজন হেকিমের কাছে, ভালো একজন হোলিস্টিক ডাক্তারের কাছে, ভালো একজন ইন্টিগ্রেটেড ডাক্তারের কাছে বুঝে নেওয়া যে আমার এই প্রসূতি অবস্থায় কী করা উচিত। আপনি চেষ্টা করবেন রোজা থাকার জন্য। এখন কয় মাসের সময় আপনি রোজা থাকবেন, কখন থাকবেন, এই কথাগুলো আমরা পরিষ্কার করে আপনাদেরকে এভাবে জোর করে চাপিয়ে দেব না। আপনি আপনার ডাক্তারের কাছ থেকে এর অ্যাডভাইস নিয়ে নেবেন। আর আপনার যদি শরীর ভালো থাকে, আপনি যদি মনে করেন আপনি থাকতে পারবেন, তাহলেই কিন্তু প্রসূতি মায়েদের রোজা থাকা উচিত। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মায়েদের, এই প্রসূতি মায়েদের খাদ্যাভ্যাসের ভিতরে কিন্তু যত বেশি আপনি তিতা খাবেন, যত বেশি আপনি স্যুপ খাবেন, জুস খাবেন, সালাদ খাবেন, তত আপনার বাচ্চা ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। আপনি যদি পানি হেলাস পাতা খান, আপনি যদি লাল শাক খান, আপনি যদি প্রতিদিন লাউ খান, প্রতিদিন আপনি 5 মাসের পরে প্রতিদিন আপনি পেঁপের শরবত খেতে পারবেন, বেলের শরবত খেতে পারবেন, মানে আপনার স্টমাকে কোনো প্রবলেম থাকতে পারবে না, আপনার কোনো জন্ডিস থাকতে পারবে না, আপনার কোনো আমাশা থাকতে পারবে না, আপনার কোনো কোষ্ঠকাঠিন্য থাকতে পারবে না, তাহলেই কিন্তু মাও ভালো থাকবে, বাচ্চাও ভালো থাকবে। সব কিছুর মাঝে আমি আরেকটি কথা বলব, সেটা হলো আপনার স্থানীয় কাউন্সিলিংটা আপনার পড়শির সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে, ডাক্তার সাথে, গাইনোকোলজিস্টের সাথে সবচেয়ে বড় জরুরি এই সময়টা প্রসূতি মায়েদের জন্য। আলহামদুলিল্লাহ।